হাই ফ্যান্স আজ আমি বানাবো চিকেন ডোনাট রেস্টুরেন্টের মতন বাড়িতে খুব সহজে ওই চিকেন ডোনাট বানিয়ে দেখাবো আর বাচ্চাতে বড় ওই চিকেন ডোনাট খেতে সবাই পছন্দ করে তার জন্য সবার প্রথমে তিনশো গ্রাম বনেস চিকেন নিয়ে চিকেন ডোনাট ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দুটোই হচ্ছে কাঁচা নৌকা নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি একটা মিক্সচার জার নেবো হচ্ছে ঢেলে নেবো কিছু মশলা নেব এক চামচ চিলি ফ্লেক্স হাফ চামচ নুন হাফ চামচ হচ্ছে চাট মশলা হাফ চামচ হচ্ছে গোলমরিচের গুঁড়ো নেব আর এক পিস হচ্ছে চিকেন কিউব নেব এই চিকেন কিউবে হচ্ছে অপশানাল আছে এটা আপনারা নাও দিতে পারেন চিকেন কিউবের বদলে আপনারা চিকেন মশলা দিতে পারেন আর চিকেন মশলা যদি না থাকে বাড়িতে তাহলে নুনের পরিমাণটা একটু বেশি দেবেন আমি চিকেন কিউব দিয়েছি বলে নুনের পরিমাণটা একটু কম নিয়েছি হাফ চামচ হচ্ছে রেড চিলি সস আর হাফ চামচ হচ্ছে সয়া সস নেব

একটা মিডিয়াম সাইজের আলুকে আমি হচ্ছে সিদ্ধ করে নিয়েছি আর আর্ধেকটা নিয়েছি চার চার চামচ হচ্ছে ধনেপাতা নিয়েছি আর একটা ব্রেডের সিলাইস পিস পানিতে ভিজিয়ে রেখেছিলাম ওর পানিটা নিচুড়ে নিয়েছি ওটা দিয়ে দেবো দিয়ে হচ্ছে মিক্সার মেশিনে একটা পেস্ট করে নেব আর হচ্ছে ব্রেডের সিলাইস পিস বাড়িতে না থাকলে তাহলে ব্রেডগুলো আপনারা দিতে পারেন দেখুন পেস্ট করে নিয়েছি সামান্য একটু মজার চিজ দেবো দিয়ে হাতে করে ভালো করে মাখিয়ে নেব। মজার চি যদি বাড়িতে না থাকে তাহলে পশে চিজে আপনার ব্যবহার করতে পারেন দেখুন মাখিয়ে নিয়েছি সামান্য একটু হচ্ছে হাতের তালুতে হচ্ছে রিফাইন অয়েল নেব নিয়ে হাতে করে ভালো করে মাখিয়ে নেব দেখুন মাখিয়ে নিয়েছি সামান্য একটু চিকেন কিমা নেব নিয়ে হচ্ছে চিকেন ক্যাটলাকের প্রথমে আমি শেপ দিয়ে নেব এই চিকেন ডোনাট হচ্ছে ফ্রিজে আপনারা হচ্ছে পনেরো থেকে এক মাস আপনারা স্টোর করে ফ্রিজে রাখতে পারেন সামনে হচ্ছে রমজান আসছে আপনারা চিকেন ডোনাট হচ্ছে বানিয়ে ফ্রিজে স্টোর করে রাখতে পারেন তাড়াহুড়ো হচ্ছে করবার কোনো প্রয়োজন নেই আগে থেকে বানিয়ে যদি আপনারা ফ্রিজে রাখেন তাহলে বের করে হচ্ছে তিরিশ মিনিট হচ্ছে বাইরে রেখে দেবেন তাহলে ফ্রাই করে নেবেন দেখুন হাতের হচ্ছে আগুলো করে আমি মাঝখানে একটু হচ্ছে ছ্যাঁদা করে নেব আর আপনি যারা মেশিনে দিয়েও করতে পারেন কিন্তু আমি টিকেন টার বানাচ্ছি তার জন্য মাঝখানে একটু ছাঁদা করতে হবে দেখুন একটা আমার হয়ে গেছে সবগুলো এরকম করে আমি করে নেব সবগুলো করে নিয়েছি এক ঘন্টা আমি হচ্ছে ফ্রিজে রেখে দেব। আপনাদের কাছে সময় থাকলে দুধ থেকে চার ঘন্টা রাখতে পারেন দু চামচ হচ্ছে দুধ নিয়েছি একটা হচ্ছে ডিমের অর্ধেকটা নিয়েছি হাফ চামচ হচ্ছে নুন আর হাফ চামচ হচ্ছে চিলি ফ্লেক্স নেবো নিয়ে চামচ করে ভালো করে হচ্ছে ডিমটাকে আমি ফেটিয়ে নেব হাফ কাপ হচ্ছে বেডগ্রাম নিয়েছি আমি হাফ কাপ নিয়েছি প্রয়োজন পড়লে আবার পরে নিয়ে নেব এবার আমি হচ্ছে কোট করব প্রথমে আমি হচ্ছে বেডগ্রামে দেব তারপরে হচ্ছে ডিমে ডিমে দেব তারপরে আবার বেডগ্রামে দেব দিয়ে ভালো করে কোট করে নেব আমি এক কট করেই করছি আপনারা চাইলে দু কোট করেই করতে পারেন এরকম করে সবগুলো আমি করে নেব আমি প্রথমেই হচ্ছে ফ্রিজে রেখেছিলাম আর ফ্রিজে রাখবো না দেখুন সবগুলো আমার হয়ে গেছে এবারে আমি ফ্রাই করব কড়াতে একশো গ্রাম হচ্ছে রিফাইন অয়েল নিয়েছি তেলটা ভালো করে গরম করে নিয়েছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি প্রথমে আমি হচ্ছে দুটো দিয়ে দেবো আমার করাতে হচ্ছে যতটা ধরবেন ততটা দেবো আমাদের বেশি ধরলে বেশি দিতে পারেন আর ফ্রিজে যখন রাখবেন তখন হচ্ছে ফ্রিজ বের করে দুটোই প্রথমে দেবেন দেখুন আমার হচ্ছে এক মিনিটের মতন প্রথমে ফ্রাই করে দিচ্ছি উল্টে নেবো উল্টে নিয়ে আবার এক মিনিটের মতন ফ্রাই করে নেব আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে রাখবেন হাই ফ্লেমে করবেন না তখন আমার হচ্ছে ফ্রাই করা হয়ে গেছে তুলে নেব আর একটা হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এরম করে সবগুলো আমি ফ্রাই করে নেব একটা হচ্ছে আমি কেটে আপনাদেরকে হচ্ছে দেখিয়ে দিচ্ছি দেখুন কত ভালোভাবে চিকেনটা হচ্ছে সিদ্ধ হয়েছে আর খুব সহজে বানিয়ে নেওয়া গেল এই রেসিপিটা যদি আপনার কাছে ভালো থাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন নতুন বন্ধু থাকলে সাবস্ক্রাইব লো পারো